সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আর আমার নাম বিনয়, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট। আজকে যে লিস্ট আছে আয়ুষ গভর্নমেন্ট সার্টিফাইড, সেটির বিষয় হচ্ছে সাইনাস প্রবলেম, সাইনাস ইস্যু। সাইনাস প্রবলেম আপনারা অনেকেই জানেন এবং অনেকের নাম শুনেছেন, হয়তো তার হয়তো পয়েন্টটা ঠিক মতো জানেন না। প্রথমেই বলে রাখি, আপনার চোখের উপরে এখানে টিপলে যদি অসহ্য যন্ত্রণা হচ্ছে মাঝের আর সাইডে, অথবা চোখের এই নিচে মিডিল পয়েন্ট টিপলে যদি অসহ্য যন্ত্রণা হচ্ছে, নাকের সাইডগুলো টিপলে যদি অসহ্য যন্ত্রণা হচ্ছে, ঠিক নাকের নিচেতে এখানে টিপলে যদি যন্ত্রণা হচ্ছে, এখানে টিপলে যদি যন্ত্রণা হচ্ছে, তাহলে জানবেন যে সাইনাস এফেক্টেড বা সাইনাস পয়েন্টে আপনার যন্ত্রণা হচ্ছে। এগুলোতে কাফ বা মিউকাস যদি জমা হয়ে থাকে তাহলে কিন্তু এই যন্ত্রণাটা হতে থাকে। আর এটা যদি কন্টিনিউ হতে থাকে তো এর জন্য আপনার মাইগ্রেন পেন, মাথার যন্ত্রণা, মাথা ধরে থাকা থেকে শুরু করে কিছু জিনিস আপনার ভালো লাগছে না করতে, হাঁচি হচ্ছে কন্টিনিউ 15-20 বার করে হাঁচি হতেই চলেছে, তো এগুলো সাইনাসের প্রবলেম, সাইনাসের লক্ষণ। তো অবশ্যই এর জন্য স্পেশাল আয়ুষ গভর্নমেন্টের লিস্টেড কিছু আসন, কিছু প্রাণায়াম, আর এর সঙ্গে সঙ্গে আজকে অবশ্যই দেখাবো স্টার্টিং কীভাবে করবেন, অবশ্যই স্টার্টিং কীভাবে করবেন। তার জন্য স্পেশাল দুটো জিনিস, ক্রিয়া জলনীতি, সূত্রনীতি, আর যেগুলো দেখাবো এগুলোর জন্য আমি প্রথমেই বলে রাখি যে যারা জানে, যাদের এতে অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আগে শিখবেন, তারপরেই কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। যারা জানে তার কাছ থেকে শিখবেন, তারপরে কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা আজকের ডাইরেক্ট আসন আর প্রাণায়ামগুলোতে চলে আসি। তো এখন যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে জলনীতি। জলনীতির জন্য প্রথমেই বলে রাখি, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না, মুখ দিয়ে নিঃশ্বাসটাকে নিতে হবে। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া প্র্যাকটিস করতে হবে। নাক দিয়ে যদি নিঃশ্বাস নেন জল কিন্তু মাথায় চলে যাবে, এটা প্রথম রুল। প্রথমে এটাকে মেনটেন করতে হবে। আর একটু ঝুঁকে থাকতে হবে, মানে জাস্ট একটু অ্যাঙ্গেল করে ঝুঁকে থাকতে হবে, যাতে এক নাক দিয়ে জানালা ঢুকে আরেকটা নাক দিয়ে বেরোয়, যখন এইদিকে করব তখন উল্টো দিকে ঝুঁকে থাকবো। তো এটা হচ্ছে বেসিক রুল, এটাকে মানতে হবে। আর মুখ দিয়ে যখন এটা স্টার্ট করবো মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে। অবশ্যই যেটা করাতে যাচ্ছি, যা যে জানে তার কাছে যে ফিজিক্যালি শিখুন, তারপরে প্র্যাকটিস করুন, ভিডিও দেখে করার কোনো দরকার নেই। তো প্রথমেই দেখুন কীভাবে করতে হবে। এটাকে জাস্ট আমরা প্রথমে নাকটাকে ক্লিয়ার করে নিলাম, ফের একটা নাকের মধ্যে দেখুন ফুটোতে লাগাচ্ছি এটাকে। সেইতে আমরা নাকে যে জলটা এলো এটা রুমাল দিয়ে মুছে নিলাম। আর করার পরে দেখুন মাথাটাকে আমি প্রেস করলাম নিচে দিয়ে করে, যাতে নাকের মধ্যে যে জলটা আছে সেইটা যেন বেরিয়ে যায়। একটা কথা বলে রাখি, জল হালকা গরম হতে হবে এবং জলের মধ্যে যেন নুন দেওয়া থাকে, এই দুটো জিনিসকে কিন্তু মাথায় রাখবে। নাক একদম ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে, সাইনাসের জন্য এটা রামবান, প্রচণ্ড এফেক্টিভ। এরপরে আমরা চলে আসছি সূত্রনীতি, একটা রাবার নীতি, সুতো অথবা রাবারকে নাক দিয়ে ঢুকবো, অন্য নাক দিয়ে বার করব। দেখতে একটু অসম্ভব লাগছে কিন্তু যখন আপনি করবেন আরামে করতে পারবেন, প্র্যাকটিস করলে ধীরে 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 হতে থাকবে। তো চলুন আমরা এবারে সূত্র নেতৃতে চলে আসি, আর রাবার নেতৃতে চলে আসছি। একটা রাবার, পাতলা রাবার, অনলাইনে অর্ডার দিলে পেয়ে যাবেন। তো এটাকে প্রথমে একটু হালকা আমি
গরম জল ভিজিয়ে নিলাম। আমি এক এক দিকে করে দেখাচ্ছি, তো এটাকে দেখুন, বাঁক দাঁক দিয়ে ঢুকাবো এবং মুখ দিয়ে অটোমেটিক এটা বেরিয়ে আসবে। জাস্ট ধরলাম, এদিকে নাক দিয়ে এটা ঢুকাচ্ছি, আমি এবারে জল দিয়ে ধুয়ে নিলাম। এতে দেখুন যত মিউকাস আছে, কাপ আছে, এতে কিন্তু লেগে চলে আসবে। সাইনাসের জন্য প্রচণ্ড এফেক্টিভ, প্রচণ্ড এফেক্টিভ। তো এগুলোকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু যারা জানে, যারা জানে, যাদের নলেজ আছে তাদের কাছে যান, যেগুলোকে প্র্যাকটিস করুন। যদি সাইনাসের প্রবলেম হয়ে থাকে, এই দুটোকে যদি আপনি রেগুলার বেসিসে করতে থাকেন, করার সঙ্গে সঙ্গে তো লাভ পাবেন এবং এক সপ্তাহের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড লাভ পাবেন। কারণ ওষুধ খেলে কি হচ্ছে না, আমরা ওটাকে কিওর ধীরে ধীরে ওষুধের দ্বারা বার করার চেষ্টা করছি এবং প্রচণ্ড টাইম লাগছে। কিন্তু এতে কি হচ্ছে, ডাইরেক্ট আমরা, ডাইরেক্ট যার ওষুধ খেলে সাইড এফেক্ট হচ্ছে, তো সাইড এফেক্টও কিছু নেই, ডাইরেক্ট আমরা নাক দিয়ে জল দিয়ে ওটাকে ফোর্সফুলি মিউকাসটাকে, কাপটাকে বার করে দিচ্ছি, আর রাবার নেতি বা সুতো দিয়ে ওটাকে ধরে বার করে বেরিয়ে যাচ্ছে কাপটা। এটা জেনারেল জিনিস, আপনি এটা মাথাটাকে জেনারেল মাথায় লাগান, তো সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এটা আপনি রিলিফ পাবেন, উপকার পাবেন, আরাম পাবেন। তো অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করুন। আবার বলে রাখি, যারা জানে তাদের কাছে যান, শিখুন, তারপরে প্র্যাকটিস করুন। সাইনাস প্রবলেমের জন্য প্রথম আসন তারাসন। তো প্রথমে আমরা আরামে দাঁড়িয়ে গেলাম, দুটো পায়ের মধ্যে গ্যাপ যাতে শরীরটা ব্যালেন্স হয় তার জন্য, আর দুটো হাতকে সামনে উঠালাম। ইনহেল অফ ইউর ব্রিথ, ইন্টারলক অফ ইউর বোথ হ্যান্ড, হাতটাই ঘুরিয়ে দিলাম উপরে, জাস্ট উপর দিকে বেড়ে শরীরটাকে খিঁচব, পুরো খিঁচছি। পায়ের দেখুন আঙুলের উপরে দাঁড়িয়ে গেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, সুন্দর। এবারে সেকেন্ড আসনে চলে আসছি, হস্ত উত্তানাসন। দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ করে নিলাম, একটু গ্যাপ, হস্ত উত্তানাসন। ইনহেল অফ ইউর ব্রিথ, চোখ দুটি কিন্তু খোলা থাকবে অবশ্যই, ধীরে ধীরে উপরে 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 ম্যাক্সিমাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায়, সুন্দর। সাইনাস ইস্যুর জন্য বসে প্রচণ্ড প্রভাবশালী আসন গোমুখাসনা। তো বাঁ পাটাকে এরকম মুড়ে নিলাম, ডান পাটাকে মুড়ে নিলাম, যে পাটা নিচে আছে তার উপরে বসার চেষ্টা, যে পাটা উপরে যাচ্ছে সেই হাতটা উপরে যাবে, দুটো হাতকে পেছন দিকে ধরব, আর এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। 7, 8, 9, 10, দুটো ফাঁকে খুলে সোজা করে নিলাম, এবারে আবার ঠিক উল্টো করে নিলাম। দেখুন যেই আসনটা হবে তার কিন্তু কাউন্টার পোজও করে নিতে হবে, যে এই পাটা উপরে গেছে বাঁ পাটা, তো বাঁ হাতটাকে উপরে করলাম, দুটো হাতকে পিছন দিকে ধরবো, ডাল লক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, চলো নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থা। সেকেন্ড আসন মন্ডুকাসন, দুটো হাতকে মুঠো করে নিলাম, নাভির দিক দুপাশে রাখবো, নিঃশ্বাস ছেড়ে সামনে ঝুঁকে গেলাম আর সামনে দেখবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়।
নেক্সট আসন সিংহাসন সাইনাসের জন্য প্রচণ্ড এফেক্টিভ। তো পজিশন এইভাবে হাত দুটোকে ঠিক উল্টো দিকে এরকম থাকবে, জিভটাকে বার করব আর নিঃশ্বাস ভর্তি করে জোর করে সিংহের মতন আওয়াজ আর আমরা এটা 3-5 বার পর্যন্ত এই প্র্যাকটিসটাকে করব আর গলাটাকে এরপর একটু মালিশ করে দেবো, মাসাজ করে দেবো। ওয়াও সুন্দর। পেটের উপরে শুয়ে নেক্সট আসন ভুজঙ্গ আসন। ইনহেল অফ ইউর ব্রিথ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় শবাসনে শুয়ে নেক্সট আসন ফিশ পোজ মৎস্যাসন। দুটো পাকে প্রথমে মুড়ে নিলাম পদ্মাসন, যেরকম আমরা পা দুটোকে মুড়ি, এবারে মাথাটাকে তুলে নিলাম আস্তে করে, তুলে এইভাবে থাকতে হবে কিছুক্ষণ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর দুটো হাতের দ্বারা ধীরে ধীরে মাথাটিকে নামিয়ে রাখতে হবে। সুন্দর। নেক্সট আসন প্রচণ্ড প্রভাবশালী সর্বাঙ্গাসন। ইনহেল অফ ইউর ব্রিথ, ধীরে ধীরে নিঃশ্বাস ভর্তি করে দুটো পাকে তুলছি তুলছি একদম উপরে, পুরো সোজা পুরো সোজা পুরো সোজা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে একদম ধীরে 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 স্বাভাবিক অবস্থায়। এবার আরামে শুয়ে থাকবো কিছুক্ষণ শবাসন। দুটো হাতকে দুদিকে রাখবো শরীরের, হাতের হাতেলি যেন আকাশের দিকে খোলা থাকে এবং পুরো শরীরকে হালকা ছেড়ে দেবো। একটা নিঃশ্বাস নিলাম আর নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পুরো শরীরকে হালকা ছেড়ে দিলাম। এই অবস্থায় পুরো শরীরের মধ্যে যে চিনচিন ভাব, যে কম্পন হচ্ছে সেইটাকে অনুভব করতে থাকুন। পুরো শরীরের মধ্যে যত সেল আছে, কোষিকা আছে, সেগুলো আনন্দের সঙ্গে নাচছে এটা অনুভব করুন। আর এই এনার্জি জেনারেট করছে, এনার্জি উৎপন্ন করছে এবং সেগুলিকে আপনি পুরো শরীরের ভিতরে সেটেল করুন, জমা করে রাখুন। আর এই অবস্থায় কিছুক্ষণ থাকুন, এটাকে অনুভব করতে থাকুন। এই অবস্থাতে 5-10 মিনিট থাকার চেষ্টা করুন। এবারে ধীরে ধীরে দুটি হাতকে উপরে তুলে নিয়ে গরম করে নেব আর চোখের উপরে রেখে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়। নেক্সট চলে আসি প্রচণ্ড প্রভাবশালী প্রাণায়াম। প্রথমে যে প্রাণায়ামটা আছে সেটা হচ্ছে কপালভাতি। তো আরামে বসে যাব যাতে আপনার বসতে সুবিধা হয়। আর নিঃশ্বাসকে ছাড়ার আছে, ফোর্সফুলি নিঃশ্বাসকে নাক দিয়ে ছাড়ার। তো আমরা এখানে 30 টাইমস 30 বার করে এটা দেখাচ্ছি। আপনারা এটা 10 মিনিট পর্যন্ত এটা প্র্যাকটিস করুন। তো চলুন কন্টিনিউ 30 টাইম। বিশ্রাম, কিছুক্ষণ আরামে বসুন। শরীরের মধ্যে যা সংবেদনায় চলছে তার সঙ্গে থাকুন, নিজের সঙ্গে থাকুন। ওয়াও সুন্দর। পরবর্তী প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেটিভ নোস্টেল ব্রিদিং। 3 টাইমস করে দেখাবো আপনাদেরকেও, এটা 10 মিনিট পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। তো ডান হাতটাকে তুললাম, ডান দিকে নাকটাকে বন্ধ করলাম, বাঁ দিক দিয়ে নিঃশ্বাসটা নেব।
ডান দিক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বে, ফের ডান দিকে নিয়ে বাঁ দিকে ছাড়বে। আরো দুবার এটাকে রিপিট করব। বাঁ দিকে নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়। নেক্সট প্রাণায়াম ভামরি প্রাণায়াম, ভ্রমরের মতন গুঞ্জন, চোখ আর কানকে বন্ধ করে তিনবার ভামরি ভ্রমরের মতন গুঞ্জন করব। চোখ কানকে বন্ধ করে নিলাম, ধীরে ধীরে আরামে বসে যান এবং কিছুক্ষণ ধ্যান মেডিটেশন। ধ্যানের সময় শরীর যেন যে কোনো একটি স্থিতিতে থাকে, শরীরের একটি অংশও যেন না নড়ে। আরামে শ্বাস প্রশ্বাস গতি এফর্টলেস ধীরে ধীরে ভিতরে যাচ্ছে, বাইরে আসতে যেন জানাই না পড়ে, আরামে যাচ্ছে আসছে অটোমেটিক। এই অবস্থায় আপনি যাকে বিশ্বাস করেন, যে ভগবানকে বিশ্বাস করেন, যে কোনো ভগবানকে, সেইটা তার কাছে নিজেকে উৎসর্গ করে দিন। ডিভোশন অব লাভ, আনকন্ডিশনাল লাভ, নিজেকে তার প্রতি সমর্পণ করে দিন আর আরামে বসে থাকুন। এবারে ধীরে ধীরে এটা 5 থেকে 10 মিনিট করুন, আরামে থাকুন। বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন। এবার আমরা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসব। কাছাকাছি মানুষের আওয়াজ, পাখির আওয়াজ, দূরে বাইক গাড়ি যাচ্ছে তার আওয়াজ শোনার চেষ্টা করব। হাতের আঙুলিগুলোকে, পায়ের আঙুলিগুলোকে নড়াবো আর দুটো হাতকে উপরে তুলে নিয়ে ঘর্ষণ করে চোখের উপরে রেখে ধীরে ধীরে চোখ দুটোকে খুলব। তো এই যে গভর্নমেন্টের লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী সাইনাসের প্রবলেম, যেগুলো সাইনাসের জন্য প্রেসক্রাইব আসন প্রাণায়ামগুলোকে দেখালাম, এই লিস্টটা যদি পেতে হয় তাহলে অবশ্যই নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন, ডাইরেক্ট এই লিস্ট আপনি পেয়ে যাবেন। সিস্টেমেটিক ওয়েতে করার জন্য যেভাবে করালাম সেভাবে করার প্র্যাকটিস করুন। হ্যাঁ, আমি এখানে একবার করে দেখিয়েছি, আপনাদেরকে অবশ্যই 3 থেকে 5 বার করে প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে করতে হবে। আমি এটা জাস্ট ডেমনস্ট্রেশন ক্লাস হিসাবে দেখাচ্ছি, যদি ভিডিওটাকে আমি ধীরে ধীরে করি, 3 বার করে করি, প্রচণ্ড বড় হয়ে যাবে। তার জন্য এক একটা আসন প্রাণায়ামকে আরামে দেখুন, আরামে প্র্যাকটিস করুন, ভিডিওকে পজ করে করে দেখুন আর এই ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আর স্টার্টিংয়ে যেই দুটো দেখিয়েছি ক্রিয়া, জলনীতি, সূত্রনীতি, অবশ্যই যার কাছে নলেজ আছে, যে সম্পূর্ণ জানে, তার কাছে আইডিয়া নিন, তার কাছে শিখুন, প্র্যাকটিস করে তারপরে করার চেষ্টা করুন। ভিডিও দেখে করার কোনো দরকার নেই। তো প্রথমে
ওই দুটো জিনিসকে আপনার যা যে খুব ভালোভাবে জানে তার কাছ থেকে শিখে নিয়ে তারপরে করুন। বাকি আসন প্রাণায়াম আপনি আরামে ভিডিও দেখে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিওটিকে আপনি সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।